মানে তুমি লগ ইন করতে যাচ্ছ, তোমার ওয়েবসাইটে ক্রিটিক্যাল এরর, মানে তুমি কোনো ভাবে ঢুকতে পারতেছি না, আপলোড দেবো কেমনে, মানে পোস্ট কোনো পোস্ট আপলোড করতে পারছো না, মানে তুমি ঢুকতেই পারতেছি না, আপলোড করবো কিভাবে? ও তাহলে তো তুমি এটা ভালো একটা সমস্যা করে ফেলেছো। দেখেন ভাই, দেখেন একটু চেষ্টা করেন তো, আমি পারতেছি না, আপনি কি পাবেন? এটা অবশ্যই আমি সমাধান করে দেব। আর এই ধরনের যে কোনো সমস্যা ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের, তুমি কিন্তু সমস্যা হলে আমাকে বলবা, তোমাকে শিখিয়ে দেবো, সাথে আমার ইউটিউবে যারা দেখে তাদেরও উপকার হবে। তা তুমি এসসিএ থেকে একটু উঠলে ভালো হয় ভাই। আচ্ছা ভাই, তো ভাই এই ক্রিটিক্যাল এরর, এই সমস্যাটা কিভাবে হয় এটা আগে তোমাকে বুঝতে হবে। আসলে কি কি কারণে ক্রিটিক্যাল এররটা আসতে পারে এটা যদি জানো, তাহলে কিন্তু নেক্সট টাইম তুমি তোমার এই সমস্যাটা হবে না। তাহলে তুমি আগে জেনে নাও আমার কাছ থেকে যে কিভাবে এই ক্রিটিক্যাল এররটা ওয়েবসাইটে চলে আসে। আসলে ক্রিটিক্যাল এররটা আসার মূল কারণ কি জানো? এটা হচ্ছে তোমার প্লাগইন সমস্যা। তুমি যখন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে হয়তো কোনো প্লাগইন তুমি যখন ইনস্টল করবা, তখন এই ধরনের সমস্যা হবে। তো অথবা তোমার প্লাগইন বা তুমি যখন চেক করবে কোনো না কোনো প্লাগইন এর সমস্যার কারণে কিন্তু এই ক্রিটিক্যাল এররটা আসে। তখন আমরা আমাদের ওয়েবসাইটকে আবার লগ ইন করলাম, লগ ইন করলেও এই দেয়ার হ্যাজ এ ক্রিটিক্যাল এরর অন দিস ওয়েবসাইট, এই মেসেজটি কিন্তু আবার শো করেছে। তার মানে আমাদের ওয়েবসাইটে সমস্যা এখনো রয়েছে। তো আমরা এটা আমি সলভ করবো। এর জন্য কী করতে হবে? এই ওয়েবসাইটের সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে গিয়ে ডাব্লিউপি ফ্রন্টেন্ডে গিয়ে যাবেন পাবলিক এইচটিএমএল এর আন্ডারে। তো এখানে গিয়ে যে দেখবেন হচ্ছে প্লাগ ইন যে অপশনটি রয়েছে, এই ফোল্ডারটি আপনাকে রিনেম করবেন, অন্য একটি নাম দিয়ে দেবেন। তাহলে কি হবে, অন্য নাম দিলে আগেরটার মতো থাকলো না, তখন কিন্তু ওয়েবসাইটটি যদি প্লাগ ইনের সমস্যা হয় তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে আবারও লগ ইন করবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। যদি এটা লগ ইন হয় তাহলে বুঝবো এটা প্লাগ ইন সমস্যা। তো আমরা কিন্তু প্লাগ ইনের ফোল্ডারটি ইতিমধ্যে চেঞ্জ করে দিয়েছি রিনেম করে। তো আমরা এখন লগ ইন করি। তো লগ ইন করলাম আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু আমরা লগ ইন করতে সফল হয়ে পেরেছি, তার মানে আমাদের প্লাগ ইন সমস্যা। তো এখানে দেখা যাচ্ছে যতগুলো প্লাগ ইন আমার ইনস্টল করা ছিল সবগুলো এখন কিন্তু এটা ইরোর দেখাচ্ছে, মানে এখানে আমরা যেহেতু এটা রিনেম করেছিলাম, এখন আমরা আবারও আগের যে নামটি দিয়েছিল ফোল্ডারে সে ফোল্ডারের নামটা দিলাম। এখন যদি আমাদের এটা আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু প্লাগ ইন সবগুলো শো করবে। তো এখন আমরা কি করব, এই প্লাগ ইন গুলোর মধ্যে যে কোনো একটি প্লাগ ইন কিন্তু সমস্যা, সেই প্লাগ ইনটাকে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। তো আমরা এর জন্য কি করবো, একটা একটা করে অ্যাক্টিভ করে ফেলে দেখব এবং সাইটটি রিলোড করে ফেলে দেখব। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটিও কিন্তু এখন লাইভ, ওয়েবসাইটটি এখন যেহেতু লাইভ রয়েছে আমরা প্লাগ ইনে যেতে হবে আমাদের এখন। তো আমরা এখন প্লাগ ইন একটা একটা করে অ্যাক্টিভ করে দেখবো আর সাইট রিলোড দিয়ে দেবো, মানে যেটা যেটা সঠিক আছে সেটার তো কিন্তু অবশ্যই সাইট লাইভই থাকবে, আর যেটার জন্য সমস্যা হয়েছে সেখানে ক্রিটিক্যাল এররটা আবার চলে আসবে। আর বিশেষ করে একটা কাজ করবেন, আপনারা সাইটে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো প্লাগ ইন ইনস্টল করবেন না, তাহলে কিন্তু সাইটের সমস্যা হবে। আর আরেকটা কারণে ক্রিটিক্যাল এরর আসতে পারে, সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি আপনি কখনো ওয়ার্ডপ্রেস আপডেট দেন সেক্ষেত্রে কিন্তু সাইটটা ডাউন হবে, অর্থাৎ এরকম ক্রিটিক্যাল এররটা আসতে পারে। তো যদি আপডেট দেন তাহলে আপডেট সময় যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সাইটটা কিন্তু লাইভ থাকবে না, সেহেতু সেটা ভয় পাওয়ার কিছু নয়,
আপনার ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস আপডেট বা ওয়ার্ডপ্রেসে কোনো কিছু আপডেট দিলে যদি সাইটটি ডাউন হয় অবশ্যই অপেক্ষা করবেন আপডেট। আশা করি বন্ধুরা আপনারা এই ক্রিটিক্যাল এরর কিভাবে সমাধান করতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তো এভাবে আপনার ওয়েবসাইটের কোনো ক্রিটিক্যাল এরর আসলে এটা সমাধান করবেন। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন বা আমার যে কোনো ভিডিওতে কমেন্টস করবেন যে ভাই এই প্রবলেমটা হয়েছে এটা কীভাবে সমাধান করা যায়, তাহলে অবশ্যই আমি এই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।